শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, এমন স্লোগান লেখা ব্যানার হাতে নিয়ে এক কালারের পরিচ্ছন্ন পোশাক ক্যাপ পরে কলারোয়া ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও সদস্যরা আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে শৃঙ্খলার সাথে র্যালি, আলোচনা সভা এবং খাদ্য বিতরণ করেছেন। বুধবার 1 মে সকাল 10টায় কলারোয়া পৌর সদরের থানা গেট সংলগ্ন থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলারোয়া পৌর সদরের রূপালী ব্যাংকের দক্ষিণ পার্শ্বে ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর বলেন, যুগের পর যুগ শ্রমিকরা নির্যাতিত, অবহেলিত, বঞ্চিত। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সকল শ্রমিকের ঝুঁকিপূর্ণ জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে বীমা করতে হবে। পাশাপাশি সরকারের সহায়তা পেতে সকল পর্যায়ের শ্রমিকদের সচেতন হওয়ার আহ্বান করেন তিনি। কবি নজরুল ইসলামের লেখা দেখেছিলেন সেদিন, বেলে কুলি বলে এক বাবু সাহেব তার ঠেলে দিল নিচে ফেলে, তাই না? চোখ ফেটে এলো জল, এমনি করিয়া জগৎ জড়িয়া মারি খাবে দুর্বল। আপনারা এখন আর দুর্বল নয়, একসময় মারি খেয়েছেন দুর্বল। কলারোয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা তৌহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ কামাল রেজা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, কাজিরহাট কলেজের শিক্ষক ইসমাইল হোসেন, কলারোয়া থানা জামে মসজিদের ইমাম মাওলানা আসাদুজ্জামান ফারুকি। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের কলারোয়া শাখার সহসভাপতি শরীফ হাসান সবুজ, আজগার হোসেন সাধারণ সম্পাদক, শহীদুল ইসলাম লিটন সহ সাধারণ সম্পাদক কাজী তুহিন, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, দপ্তর সম্পাদক হারুনা রশিদ, সদস্য শেখ কবিরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। আপনারা জানেন যে আমাদের দেশের শ্রমিকদের জন্য যেসব সুযোগ সুবিধা আছে সে আপনারা কেউ জানেনই না, কেউ বলার চেষ্টা করলেন না। আপনারা রেজিস্টার সমিতি 2311 নম্বর শুনে রাখেন, আপনাদের চারতলায় পাঁচতলায় উঠে যে কারেন্টের কাজ করেন, যে পানির কাজ করেন, আপনাদের জীবন প্রতি মুহূর্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে কিনা বলেন। আপনারা ওখান থেকে পড়লে বাঁচবেন? আপনাদের নিরাপত্তার জন্য নিচে কি নেট দেওয়া হয়? তাহলে আপনার অধিকার আছে বাঁচার, আপনার অধিকার আছে, ওই অধিকার আদায় করে নিতে হবে। আপনার যদি কোনো কারণে আপনি ক্ষতির সম্মুখীন হন, অ্যাক্সিডেন্টের সম্মুখীন হন, আপনার একটি অঙ্গ যদি নষ্ট হয়ে যায়, আপনি কি আর শ্রমিক থাকতে পারবেন? তাহলে আপনার সারা জীবন কিভাবে চলবে? তার ব্যবস্থাও বাংলাদেশ সরকারে আছে। আপনাদের জন্য জীবন বীমার, আপনাদের জন্য গ্রুপ বীমার ব্যবস্থা আছে, আপনারা কেউ তা করেন না, আপনাদের কেউ জানায়ও নেই। আপনারা এই কাজটি করবেন, আপনারা বীমা করলে যদি আল্লাহ তাআলা কার কখনো কিভাবে মৃত্যু রেখেছে আমিও জানি না, আপনিও জানেন না, হয়তোবা যদি ওইভাবে কারোর মৃত্যু হয় কোনো শ্রমিকের, তাহলে তার সংসার, তার বাড়ি বাচ্চা ছেলে মেয়ে আর পথে বসবে না। সরকার থেকে যে বীমার টাকা সে পাবে, সেই বীমার টাকায় সে অন্তত পক্ষে ভালো না থাক, না খেয়ে মরবে না।